আসসালামু আলাইকুম আফারা বুয়ারা বাইজেনেরা গেদুরা গাদারা আশাহরি হগলডি জম্মের ভালো আছো। মুই আইজগো এই মহামারী চলাকালীন ভিটামিন সি শরীরে ধরিয়ে রাখার লগে যে দুইটা ভিটামিন সি সমৃদ্ধ পানীয় বানাই দেহামু দেখলে তোমরা উপকার পাবা, হের লগে তোমাকে দেখাইলাম। তাই প্রথমে বানাই দেহামু অ্যালোভেরার জুস। তাই এই অ্যালোভেরা হয়েছে মগো নিজেগো গাছের। তো এরমের চেহারা দেখাইলে অসুবিধা নাই, ভিতরে ভালো আছে, নিজেকে ছাদে লাগাই নিয়ে। অ্যালোভেরার কিন্তু আর একটা বাংলা নাম আছে, অনেকেই কিন্তু মোরা কই অ্যালোভেরা, কিন্তু এটার যে বাংলা অর্থ এটা কিন্তু অনেকে জানে না। এটার নাম হয়েছে ঘৃতকুমারী, ঘৃতকুমারী খুব সুন্দর একটা নাম। তো হে নামটাই কেউ ডাকে না, ডাকে কিন্তু এই অ্যালোভেরা কই। এই তাহলে এই অ্যালোভেরাটারে এরমের পাশের কাটা কোটা ছাড়াই আগে তো ধুয়ে টুই এলোইছি, এখন এইটার ভিতরের মেডিসিনটা বাইর করবো যেটা সবচেয়ে উপকারী শরীরের জন্য। ত্বক চুল সব ধরনের উপকার আছে কিন্তু এই অ্যালোভেরার মধ্যে, কিন্তু এটা তুচ্ছ হিসাবে পরিয়ে থাকে, দেখা যায় যে মোরা এটারে খেয়াল করি না। চুলে দিলে চুলের উপকার, ত্বকে দিলে ত্বকের উপকার, হ্যাঁ শরবত খাইলে তো পেটের উপকার। ভিটামিন এ বি সি ই এ সব কিন্তু অ্যালোভেরার মধ্যে আছে। নিয়মিত এইটার শরবত যদি পান করা যায়, তা এরা অনেকে পছন্দ করেন না, একটু তিতে তিতে লাগে, কিন্তু লাগলেও এরা খাওয়া উপকার। তাই মুইজ গুজরাম তোমাকে বানাই দেখামো, হেতে মোডেও তিতে লাগবে না, গ্যারান্টি দিয়ে কই দিলাম। এই রোজার মাসে তোমরা একটু ইয়ে বানাই খাইয়ে দেখবা, বাজা পোড়া তো খাওয়া আছেই, এর লগে একটু পাশাপাশি এইটা খাইলে স্বাস্থ্যটা ফিট থাকবে। এই জন্য মোর ভাই বোনের জন্য মুই এই রেসিপিটা লইয়ে এলাম, যে হেগো যদি একজনারও কোনো উপকারে আয়। এ রেসিপি অনেকেরই জানা, আবার নতুন কিছু কিছু ভাই বোন যোগ হইতে আছে, হেরা হয়তো জানে না। তো এরকম করে এই দুইটা ডোগা দিয়ে বাইর করছি, আর এর লগে ইসেপগুলের বুসি তোকমা আর কালি জিরা এই একসাথে মিশেই লইছি। দোকানের মামারাও কিন্তু এইরমের বেছে শরবত গুললে গুললে, কিন্তু সেটা কতটা স্বাস্থ্যকর হ্যাঁ জানি না, মোরা নিজেরা বানাই খেলে সেইটাই মনে হয় স্বাস্থ্যকর মোর দ্বারে। তেহানে এর মধ্যে দুই চামচ দিয়ে দিলাম এক গেলাসের লগে, যেহেতু নিজেরা বানাই খামো একটু বেশিই দিলাম। আর দিয়ে দিছি মধু, এই খাঁটি মধু, এটা মগো নিজেগো বাসায় কিন্তু একটা মধুর চাকে মানে বাসা বানাইছে, প্রত্যেক মাসে মোরা এই মধুটা কাড্ডি কাড্ডি খাইতে পারি, দুই তিন কেজি হরিয়ে মধু পাই, একটা সৌভাগ্য। তাই মধু দিয়ে দিছি আর লেবুর রস দিয়ে দিছি, দেখো আর পানি দিয়ে দিছি, পানি দিয়ে এটা লাড়া দিয়ে 5-10 মিনিট রাখিয়ে দেব। এই যে তোকমা দান এইসবগুলির বুসিটা বীজ যে যেন সুন্দর, ওইটা একটিভ হয়ে যায়, ওদের নির্দেশটা যেন ওই পানির লগে মিশে যায়। এটা না ভিজে খাইতে হয় না, ডাইরেক্ট হলে উপকার পাওয়া যায় না। এই যে ওটার কার্যকারিতা আরম্ভ হয়ে গেছে, এখন ওই যে অ্যালোভেরাটা কুচি কুচি করে ধুয়ে দিছি, ওইটার লগে মিলেই দেবো। তোমরা চাইলে এটার ব্লেন্ড করিয়েও লইতে পারো, যদি এটা মুহে বাজে যে একটু ভাল লাগে না মুহের মধ্যে বাজলে, তাহলে ব্লেন্ড করলে এটা আর একটু স্মুথ হইবে। কিন্তু মুই মনে করি যে এইরমের খাওয়াই ভালো, এটা পাকস্থলিতে যাই লাগলে উপকার পাওয়া যাইবে, ক্ষতি নেই। তাই অত্যন্ত এই উপকারী জিনিসটা যারা না খাইছো এই রমজানে খাইও, এই ভাইরাসের জন্য কিন্তু ভিটামিন সির কোনো বিকল্প নাই। ভিটামিন সির যাতে কোনো শরীরে ঘাটতি না হয় সেইটার দিক খেয়াল করিয়ে এই অ্যালোভেরার জুসটা খাওয়ার চেষ্টা করবা। তাই বানান্যাটা কেমন হইলে মোরে অবশ্যই জানাবা, কমেন্টের অপেক্ষায় রইলাম। ঠান্ডা যদি খাইতে চাও একটু বরফ কুচি দিয়ে লইলেই হইবে, বা পানিটা ঠান্ডা দিলে হইবে, এটা যার যার খুশি অনুযায়ী খাওয়ার খাইতে পারো। তাই এটার মধ্যে সবই কিন্তু গুণ সমৃদ্ধ, মানে শরীরের জন্য উপকারী, একটাও ক্ষতিকারক না। যারা মধু না দিতে পারবা চিনি দেবা। তাই এখন এই যে আমের একটা ডিটক্স ওয়াটার বানামো, এটাও কিন্তু খুবই উপকারী শরীরের লাগে, ভিটামিন সি সমৃদ্ধ। তাই এই কাঁচা আমের এরমের লম্বা লম্বা হরি কুড্ডি লইছি সেকন সেকন করিয়া, আর কি এটার নির্দেশটা যেন বাইরে ভিজেই থইলে। আর ফ্রেশ পুদিনা পাতা নিজেও গাছের ধুয়ে লইছি, আর জগের মধ্যে পরিষ্কার এককালে পানি লইছি, এটা হইছে নিজেগো ফিল্টারিং পানি, মানে একদম বিশুদ্ধ টিউবওয়েলের পানি। তাই পানির লগে এক চামচ পিঙ্ক সল্ট দিয়ে দিছি, পিঙ্ক সল্টটা না থাকলে সাধারণ লবণ দিলে হইবে। তাই পিঙ্ক সল্ট দিয়ে এইটার মধ্যে এই যে আম আর এই
পুদিনা পাতা এগুলো ভিজাই থেমো 10 থেকে 12 ঘন্টা, তা এইটা বেজদে থাকবে আর এর পানিটা ডাইলে ডাইলে খাইতে থাকবো। এটা খুবই রিফ্রেশিং ড্রিঙ্ক আর খাইতেও মজার। এই যে ডিটক্স ওয়াটার তো সবাই জানো যে কত উপকারী শরীরের জন্য, তাই অন্যান্য ফ্রুটসের ডিটক্স ওয়াটার অনেকে খায় কিন্তু এই আমের ডিটক্স ওয়াটারটা কেউ খায় না। এটা যে খাইবে সেই বুঝতে পারবে যে কেমন উপকারিতা, আর খাইলেও ভালো লাগবে, পরানটাও ঠান্ডা হইবে এই রোজার মাসে। তাই এরম ভিজাইয়া 2টার সময় দুপুর ভিজাই থইছি, ইফতার করার পর যতক্ষণ সজাগ থাকবো এতক্ষণ এর পানি খাইতেই থাকবো আর পরানটাও ঠান্ডা হইবে। তাই এরম কাঁচা আম এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, তোমরা তোমাকে চয়েস মতো এই কাঁচা আম ভিজেই ভিজাইয়া এরম ডিটক্স ওয়াটার বানাই খাইতে পারো। এমনি খাওয়ার চাইতে এই ডিটক্স ওয়াটারের কিন্তু উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ফ্রুটসের ডিটক্স ওয়াটার কও আর আমের কও, সব ডিটক্স ওয়াটারই শরীরের জন্য উপকারী। এমনি ফ্রুটসের ডিটক্স ওয়াটার বানানো মোর রেসিপি দেওয়া আছে, চাইলে দেখে লইতে পারো। তাই আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।